বিরাট কোহলি যে জল খান সেই জলের দাম কত? ক্রীড়াপ্রেমীরা তো বটেই, ফিকের ভক্তরাও তা হয়তো জানেন। কিন্তু রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানীয় জল খান তার দাম শুনলে হতবাক হবেন। দাবি করা হয় নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি জল খান। 750 মিলিলিটার জলের বোতলের দাম প্রায় $60,000, যা ভারতীয় মুদ্রায় 44 লক্ষ টাকারও বেশি। তাহলে এবার হিসাব করে নিন নীতার এক ঢোক জলের দাম কত পড়ে। দাম তো না হয় জানলেন, কিন্তু জলের কেন এত দাম? এবার সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে জল নীতা খান তার নাম অ্যাকোয়াডি ক্রিস্টেলো ট্রিবিউটাইয়ে মাদিগ্লিয়ানি। এটি বিশ্বের সবচেয়ে দামি জলের মধ্যে একটি। বোতলবন্দি ওই জল আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয় এই পানীয় জলে স্বর্ণভস্য মিশ্রিত। 5 গ্রাম স্বর্ণভস্য থাকে এতে, যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সেজন্যই এই জলের দাম লক্ষ টাকা। আরও কারণ আছে, শুধু জল নয়, বোতলের জন্য এই পানীয় জলের দাম এত বেশি। 2010 সালে অ্যাকোয়াডি ক্রিস্টেলো ট্রিবিউটা এ মাদিগ্লিয়ানি গিনিস বুকে বিশ্বের সবচেয়ে দামি জলের বোতল হিসাবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকা 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম 22,000 টাকা।